ज्ञानाञ्जनशलाकय चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः नमः विष्णुपादाय श्रीगौरप्रियमुदिले यथा भक्तिर अधोक्ष जेवन भगवान अधोक्ष जे भक्ति कोरा भगवानेर भजना कराई धर्म। हरे कृष्णा 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 आरती হচ্ছে না এমনি করছি বন্ধ হয়ে গেছে হরে 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 রাম হরে রাম 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 হরে কিছু যাবে না ভিতর না গেলে আমি একটা কাহানি শুনে আজকে আমি এই কথা কাহানি বলতে ভালো লাগে না আমাকে কিন্তু আজকে বলে দি এই জনে পেটটা খারাপ হয়েছে একটা পেট খারাপ হয়েছে তার সে গেল ডক্টরের কাছে ডক্টর ঔষধ দিল তারপর ওকে বলল তুমি খিচড়ি খাও ঠিক আছে বুঝতে পারছেন তো হ্যাঁ ওই ডক্টরটা বলল তুমি খিচড়ি খাও সে বলেছে কি আমার তো খিচড়ি কি আমি জানি না বলে তুমি একটা কাজ কর খিচড়ি 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 বলতে বাড়ি চলে যাও তোমার যে স্ত্রী তাকে বলো ডক্টরটা প্রেসক্রিপশন দিল বললো খিচড়ি খেতে কে ঔষধ খেতে সে করে দিল ঠিক আছে এখন হাঁটছে জাপ করছে সে খিচড়ি 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 ওই গ্রামের রাস্তা তো পায়ে একটা ঠোকর লাগলো ফাট করে সে পড়ে গেল এখন যন্ত্রণা এত হচ্ছে তার সে বুঝতে পারছে না তার মনে আসছেন না কি ওই ডক্টরটা আমাকে কি বল ভুলে গেছে কিন্তু কিছু তো চিড়ি চিড়ি কিছু তো খা খা বলে কিছু আসছে মনে সে দুটাকে মিলিয়ে সে করে দিল খিচড়িকে খাচিডি বুঝছেন খাচিডি
এখন কি হচ্ছে ওখানে, সে খাচিড়ি খাচিড়ি বলে যাচ্ছে ওখানে। এখন ওই গ্রামের একজন শিকারী জাল বিছিয়ে সকাল থেকে বসে আছে ওখানে, ওই চিড়ি না না কি করলো ও, ওখানে কি আছে, একটা ক্ষেতের মধ্যে যাচ্ছে সে, ওখানে ওই চিড়িয়া দানা খেয়ে নেই তো, পাখিরি ওই সবটা দানা খেয়ে নেই, এই জন্য ও ওখানে বসে একজন ওকে তাড়াচ্ছে, এরকম করছে যারা আপনি করেন তো উলুধ্বনি করেন, এরকম সে ওখানে বসে বসে শব্দ করছে। তার আগে থেকে এই লোকটা যাচ্ছে, কি বলছে ওখানে, খাচিড়ি খাচিড়ি খাচিড়ি, ওই চিড়িটাকে উড়াচ্ছে সে, পাখিকে উড়াচ্ছে, এ বলছে তুমি খেয়ে, তার রাগ উঠে গেল, সে একবারই ধরে পাক 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 করে তার মুখটা লাল করে দিল। কেন, ও ওই পাখিকে উড়াচ্ছে, সে বলছে খেয়ে, তার লাগলো মনে বুকে লাগলো, সে কি করলো মেরে দিল ওকে। ও কাঁদছিল, বললেন আমি এখন কি বলবো, বললেন তুমি বল উড়চিড়ি, তুই খাবি না, তুই উড়ে যাও, সে বলছে এরকম বললে তো আপনি মারবেন না, বলে না। এখন শিকারি জাল বিছিয়ে বসে আছে জঙ্গলেতে, জাল বিছিয়ে বসে আছে। এখন কি হচ্ছে, এ ওর আগে থেকে যাচ্ছে আর কি বলছে উড়চিড়ি, ওই শিকারিটা রেগে গেল এখন, বুঝছেন, বুঝতে পারছেন, ওই শিকারি এখন রেগে গেল, কেন আমি এখন ওই পাখিকে ধরতে বসে আছি একটাও ধরতে পারলাম না, তুমি আমার আগে থেকে যাচ্ছ আর কি বলছো, তুমি আমার মজাক উড়াচ্ছ, বলছি উড়চিড়ি উড়চিড়ি, ওই ওকে ধরে নিল, আগের লোকটা এখানে লাল করে দিল, ইয়ে আবার এই গালে লাল করে দিল, কাঁদছি, বলছি আমি কি বলবো এখন। ও বলল এসে যাও ফসে যাও, এখন কি বলবি, এসো ফসো, এসো ফসো, ঠিক আছে, এই বললে তো মারবেন না, বলে না। একজন এখন ওই ওইটাই বলে গ্রামের দিকে যাচ্ছে, কিছু লোক ওই গ্রামের লুটপাট করে ওই পয়সাটা টাকাটা নিয়ে দৌড়াচ্ছে। এখন এ আগে পড়লো, তার আগে এইটাই বলে বলে যাচ্ছে, এসো ফসো এসো ফসো, তার তো রাগ উঠে গেল, আবার ও মেরে দিল ওকে। এখন কাঁদছি সে, এখন কাঁদছি, এখন কি করলো, ও বলল এইটা রেখে যাও আর নিয়ে আসো, তুমি এইটা বললো, আরম্ভ হলো খিচড়ি থেকে, বুঝছেন, ওই চোরটা ডাকুটা ওদেরকে বললো ওই লোকটাকে, এইটা রেখে যাও আর নিয়ে আসো। একজন মারা গেছে, ওই লোকটা ওই আর্থি নিয়ে যাচ্ছে ওখানে, লাখটাকে নিয়ে পোড়াতে যাচ্ছে, কে ওর আগে থেকে যাচ্ছে আর কি বলছে, সে এইটা রেখে দাও আর নিয়ে আসো। আবার একজন লোক মারলো, কান্দা কান্দি চলছে ওখানে, তার আগে এই লোকটা বলছে কি, এটা রেখে দাও আর নিয়ে আসো। ওরা বললো পরে পুড়াবে এই মানুষটাকে, আগে পিটিয়ে লাল করে দাও, ওরা তো ওকে ধরে আবার খুব মারলো। তাহলে ও বলছিল কি, কি বলবো আমি, বলো এমন বলবি, হায় হায় এমন কার ঘরে না হোক, এরকম বললে তো মারবেন না, বলে না। এখন কি হয়েছে, ওইটাই বলে যাচ্ছি সে, অনেক যত্ন করার পর এই গাড়িতে বিবাহ ঠিক হয়েছে,
ওই লোকটা বিবাহ কাজ নিয়ে খুব আনন্দে আছে, এ ওর বাড়ির আগে থেকে যাচ্ছে, কি বলছে সে, হায় হায় এমন কার বাড়িতে না হোক। আবার ও বিবাহ বাড়ির লোকটা রেগে গেল, সে আবার ওকে ধরে খুব পেটেই দিল। এখন আবার কান চলে, আমি কি বলবো। ওরা বললেন, তুমি বলবি সব ঘরেতে হোক এইরকমই হোক, বলে বলে না না, আর একটু আগে যাবার পর একটা ঘরেতে আগুন লাগলো। ওর ঘরেতে আগুন আগে থেকে যাচ্ছে, বলছি খুব ভালো এইরকমই হোক, সবার ঘরেতে হোক। বুঝতে পারছেন, এই আমি কাহিনীটা ভালো পাই না, কিন্তু এই বুঝবার দরকার। তখন ওরা বলল, এই ঘরটাকে পরে বুঝাও, এই আগুনটাকে পরে বুঝাবি, আগে এটা মেরে মেরে খিচড়ি করে দাও। সে তখন বুঝলো, আরে আমি এইটাই তো ভুলে গেলাম। বুঝছেন, সাধু মুখে শব্দটা যখন আমরা ভুলে যাব, এতক্ষণ আমরা এইটা বুঝতে পারি না কি আমার তো ব্যথা আছে, আমার শরীর খারাপ। শরীর খারাপ মানে কি? এতক্ষণ আমরা এইটা না বুঝি কি আমি রোগী। কিসের রোগ? আত্মজ্ঞানের অভাবটাই হলো সবথেকে বড় রোগ। আমি কে এতক্ষণ আমরা এই কথাটা না জানলে ওইটা থেকে বড় রোগ আর কিছু নাই। এই শিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের পূর্ব আচার্য তার উপদেশে বললেন, ভগবান পরম দয়ালু, আমরা এমন রোগী, আমরা আমার রোগটাকে জানতাম না, কিন্তু ভগবান জানেন। এই জন্য উনি কি করলেন, এই জগতে পড়ে আছি বলে তার নিজজনকে পাঠিয়ে দিলেন, তার নিজজন শাস্ত্র রূপেতে সাধু রূপেতে অবতীর্ণ হয়ে আমাদেরকে মার্গদর্শন প্রদান করছেন। তুমি এরকম করবি না, এইরকম চলবি না, এইরকম করলে এরকম চললে তোমার মাথায় বিপদ এসে যায়। এই জন্যে বিপদ উদ্ধারের বান্ধবটা যে আছে ওই হলো ভগবান, ওই হলো ভগবানের প্রিয়তম ভক্ত। তারা আমাদেরকে উপদেশ করেন, আরে তোমার তো দেখলে মনে হয় তোমার শরীর খারাপ, আমার চোখটা পিলে হয়ে গেছে, ওই পিলিয়া আমি বুঝতে পারছি না। কিন্তু যারা এই কথাটা বুঝেন ওরা আমার হাত দেখে চোখ দেখে আমাকে বলেন, তোমার মুখে তো স্বাদ আসছে না, তোমার চোখ পিলা হয়ে যাচ্ছে, মনে হয় তোমার পিলিয়া রোগ আছে, ঔষধ নাও। ওই সাধুরা শাস্ত্র এইটাই কাজ করে, কেন? দয়া করি মোরে পতিত দেখিয়া, আমি একটা পতিত, পতিত কেন হলাম, আমি আথম প্রবৃত্তিকে পড়েও থাকার পরেও এই আমি বুঝতে পারলাম না। যেমন একটা গ্রামের শুকর বিষ্ঠা খায়, একটা গ্রামের শুকর কিছুই থাকে কিন্তু ওকে বললেও সে বুঝবে না। আপনি একটা শুকরকে উঠান, স্নান করান খুব ভালো করে, তারপর ওকে তুলিয়ে একটা খুব ভালো বিছানায় শোলাই রাখেন, আর পায়খানার ওই দরওয়াজাটা খুলে দেন, সে সঙ্গে সঙ্গে উঠে ওখানে চলে যাবে, কেন? তার প্রবৃত্তিটা ওখানে। ও কোনোদিন বুঝতে পারে না কি এইটা কি খাদ্য বস্তু, না তার তো ওই সবথেকে বেশি প্রিয়। এই জগতে যারা আত্মধর্মের থেকে পতিত থাকেন তারা, শুকর তো বলা যাবে না,
কিন্তু এমন গন্ধ আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যাকে বলে বিষয়, ওই বিষয়টাকে ওই শাস্ত্র বিষ্ঠা বলে সম্বোধন করে। এই বিষয়ের বাসনা এই মন কোনদিন ছাড়ে না, ওরা উপতিত লোক। এই জন্য বলেন তারা কি করেন, মনুষ্য রূপেণ মুরগাচরণ, তারা দেহেতে আছেন মনুষ্যের মতো, তার আচরণ হলো পশুর মতো। ওদের উপরে কৃপা কে করেন, ভগবান কৃপা করেন। কি রূপে কৃপা করেন, সাধু গুরু বৈষ্ণব রূপে কৃপা করেন। ওরা কি উপদেশ দেন, একটাই উপদেশ, অহেই তুক্যা অপ্রতিহতা ভক্তি, তুমি ভজনা করো ভগবানের। কেমন ভজন, অহেতুকি ভজন। অহেতুকি মানে ভগবত হেতুকি, একটা উদ্দেশ্য, ওইটা হলো ভগবান। ভগবানকে ছাড়া আর অন্য অভিলাষ উদ্দেশ্য থাকলে কোনোদিন ভজন হয় না। ভজন মানে কি, ভজন মানে কিছু নাই, ভগবানকে প্রীতি করা, ভালোবাসা। আমরা তো আমাদের ছেলে মেয়ে বাড়ি মকান দোকান সব কিছু ভালোবাসি, এমন কি কুকুর শুকুরটাকেও আমরা ভালোবাসি। কি আমরা আমাদের এত হৃদয় নাই, এত মন নাই কি আমরা ভগবানকে ভালোবাসতে পারি একটু করে, বাস কিচ্ছু করতে নাই। ভগবানকে ভালোবাসাই ভক্তি বলছেন। অহেতুকি ওই ভক্তি, ওই ভালোবাসা কিরকম দরকার, কোন স্বার্থ নিয়ে নাই, নিঃস্বার্থ ভাবেক ভগবত অনুগ্রহ ভগবানের কৃপা লাভ করার একটা ভাব নিয়ে ভগবানের আরাধনা করতে হয়। বস আমি একজনের সেবা করতে চাই কিন্তু প্রতিফল চাই না, বস এইটাই ভক্তি। যখন আমি ভগবানের ঠাকুরের সেবা করি কিন্তু সেবা করার পর একটু প্রতিফলের আশা করি, তাহলে ও ভক্তি নাই। সবাই ভজনা করেন এই জগতে কিন্তু স্বার্থ ভাবেকে করেন, এই জন্য ওই ভজন হয় না, ওই ব্যবসায়ের মত। এই জন্য বলছেন ভগবানকে ভালোবাসেন, আ হেতু কি ভক্তি করে, আ হেতু কি ভক্তি করেন। তারপর অপ্রতিহতা, একটা হলো হেতু উদ্দেশ্য, ও হলো ভগবান। তারপরে কি বলছেন ওখানে, অপ্রতিহতা। প্রতিহতা মানে কি, এখন মধু আছে, মধু মধুর ধারটা যখন পড়ছে ওই ধার এক রকম থাকে, ওই খণ্ড খণ্ড হয় না, বুঝতে পারছেন। ও অপ্রতিহতা প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত কখন গাঢ়া হতে পারে, কখন পাতলা হতে পারে, কিন্তু ও মধু এক ধারায় থাকবে, ওইটাই বলে অপ্রতিহতা। এমন ভক্তি জীবনে কোনো লাভ হলেও না হলেও যে কোনো পরিস্থিতি আমরা আছি ভগবানের পাদপদ্মের আশ্রয় ছাড়তে নাই, তখন কি হবে, এ আত্মা সুপ্রসিদ্ধতি। এখন সাধু গুরু শাস্ত্র বলছেন তোমার পরম ধর্মটা হলো ভগবানের আরাধনা, অহেতু কি আরাধনা, অপ্রতিহতা আরাধনা যখন তুমি করবি, এ আত্মা যে আত্মাটা ওই সেবায় থাকেন ওই প্রসন্ন থাকবেন, সুপ্রসিদ্ধতি আনন্দিতে থাকবেন, ভুলে গেলে বিপদ। এইটাই আমি বলতে চাই, কোনোদিন ভুলবেন না, ধর্ম বলতে গেলে ভগবান, ধর্ম বলতে সত্যম পরম ধীমহি, পরতম সত্য শ্রেষ্ঠতম সত্য সর্বোপরি সত্য হলো ভগবান, তার ধ্যান করা, তার সেবা করা, তার প্রীতি করা, এইটাই ভক্তি। এত সহজ কাজ এই কলিযুগেতে আমরা ভগবানের সেবা ভজনা কি করে করব, ওখানে বলা আছে নামের আশ্রয় নিয়ে, হরিনামের আশ্রয় দিয়ে। কালিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এই ভগবান এই কলিযুগেতে নাম রূপে অবতীর্ণ হয়েছেন, এই জন্য নামের আশ্রয় গ্রহণ করুন। ওই নামটা আমরা এখন একটু করি, আপনারা পিছনে পিছনে বলুন, বলবেন, ঠিক আছে। সহজ নাম, এই বাঙ্গালেতেই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়,
এই নামের প্রচারটা করলেন, জানেন, বললেন এই শিক্ষা দিয়া, কিসের শিক্ষা, নামের শিক্ষা, সব নদিয়া নদিয়ার চারিদিকে ফির চেনেছে গৌর নিতায় শ্রী চৈতন্য দেব শ্রীমন্ত নিত্যানন্দ প্রভু রাধাকৃষ্ণের নাম কীর্তন করে 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 এই নবদ্বীপকে প্রেমেতে ভাসিয়ে দিলেন। এই জন্য আপনারা এই নামটাকে বলুন, নাম করলেই মঙ্গল হয়। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 আমরা তো দেখতেই পারি না, এত ছোট এত ক্ষুদ্র জীব, কিন্তু আমরা তার আগেও ফেল হয়ে গেছে, বুঝতে পারছেন? প্রকৃতি শাসন করে, তুই আমার থেকে তোমার জীবন নির্বাহ করছো, আমার প্রভুর নামটা নিতে তোমার অসুবিধা? এরকম করবেন না। সাধুরা বলে গেছেন, আজ কি আমি বললাম বলে নাই, শাস্ত্র বলছেন, অনেক আগেই ভগবান নিজেই বলে গেলেন, ভক্তরা বলছেন, শাস্ত্র বলছেন, ওইটা ভুলে গেলে তো বিপদ, সংকটে পড়ে যাবেন আমরা। এই জন্যে জাগতে হয়, কি করতে হয়, ভগবানের নাম নিতে হয়, এই জিহ্বাটাকে ভগবানের নামে নিযুক্ত করতে হয়। মাংস মাছি ইত্যাদি ভক্ষণ করে মদ খাবার কাজেতে নাই, ওই সব কাজ করলে খুব বিপদ আসবে। সব থেকে ভালো ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে Thank you.
হাত তুলেন, হাত তুলুন সবাই। কেন তুলছি হাতটা? ভগবানকে ধন্যবাদ দিচ্ছি কি প্রভু আপনি কৃপা করলেন কি আমাকে খুব ভালো একটা কথা শুনতে সুযোগ পেয়েছি, আমি আপনার দর্শন করতে সৌভাগ্য পেয়েছি বলে ধন্যবাদ দিতে এক একটা প্রথা। এখন আমার কাছে করতাল আছে, কোল আছে, তো আপনার কাছে নাই, এই জন্যে হাত দিয়ে তালি মারে হরিবোল ধ্বনি করেন এক মিনিট বাস। হাত তুলে, হাত তুলে, এই শরণাগতির লক্ষণ, হাত তুলে বজান হরিবোল। আমি ঘরে বসে আছি, আমি বাহির থেকে উঁচু উঁচু আওয়াজ শুনতে পেলাম, আমার চিন্তা হয়ে গেছে কী হয়েছে, হয়ে গেছি বাহার। যখন বাহিরে এসেছিলাম আমি শুনছিলাম, মানছি না, মানব না, আমার দাবি শুনতে হবে, মানতে হবে। আমি শুনলাম অনেক লোক যাচ্ছে, আর তখন তো আমি বাংলা বুঝতাম না, আমি বুঝলাম না কি কী চলছে ভাই। কিন্তু আমি একটা কথা বুঝেছি, এখন লোকের আওয়াজটা খুব উঁচু, হ্যাঁ, এই উঁচু আওয়াজটাকে ভগবানের নামে লাগান খুব ভালো হবে, সবার মঙ্গল হবে। ভগবানের নামে এই উঁচু আওয়াজটাকে লাগিয়ে উচ্চ স্বরেতে ভগবানের নাম হরি বন্ধ করে দিলাম, আমি বলবো আপনারা বলবেন হরি বহুত বহুত ধন্যবাদ, হরে কৃষ্ণ, জয় শ্রী শ্রী গুরু, জয় জয়।